আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজিস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজিস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, সাথে নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। একজন সম্মানিত দর্শক জানতে চেয়েছেন নাগা মরিচ বা বোম্বাই মরিচের চারা মাটিতে রোপণ করার পরে কেন বড় হয় না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাব নাগা মরিচ বা বোম্বাই মরিচের চারা মাটিতে রোপণ করার পরে বড় না হওয়ার কারণ এবং এর সমাধান। তাহলে চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। নাগা মরিচ বা বোম্বাই মরিচের চারা মাটিতে ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন বা রোপণ করার পরে সঠিকভাবে বৃদ্ধি না হওয়ার দুটি কারণ। প্রথম কারণ হল নাগা মরিচ বা বোম্বাই মরিচের চারা মাটিতে সঠিকভাবে ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন বা রোপণ না করা। তাহলে এর সমাধানও খুব সহজ। এর সমাধান হল সঠিকভাবে নাগা মরিচের চারা ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন বা রোপণ করা। আর দ্বিতীয় কারণ হল নাগা মরিচের চারা মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে নাগা মরিচ চারার প্রাথমিক পরিচর্যা না করা। তাহলে এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে নাগা মরিচ বা বোম্বাই মরিচের চারা মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে নাগা মরিচ চারার প্রাথমিক পরিচর্যা করতে হবে। এই দুটি সমস্যা সঠিকভাবে সমাধান করতে পারলেই আমাদের নাগা মরিচ বা বোম্বাই মরিচ চারা মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে বেড়ে উঠবে। তাহলে চলুন প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সঠিকভাবে নাগা মরিচ চারা মাটিতে ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন বা রোপণ করতে হয়। প্রিয় দর্শক, আপনারা নাগা মরিচের চারা টব বা পটে এবং বাগানের মাটিতে ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করতে পারেন। নাগা মরিচের চারা যেখানেই প্রতিস্থাপন করুন না কেন একই পদ্ধতি অনুসরণ করতে হবে। নাগা মরিচের চারা টবে প্রতিস্থাপন বা ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আমরা একটি টবে মাটি এবং গোবর সারের মিশ্রণ নিয়েছি। চারা প্রতিস্থাপন করার জন্য খুব ভালো একটি চারা বেছে নিতে হবে। টবের মাটির ঠিক মাঝখানে একটি গর্ত করতে হবে। খেয়াল রাখতে হবে যেন গর্তটি চারার গোড়ায় যে মাটি আছে সেই মাটির প্রায় সমান হয়। আপনারা ইচ্ছা করলে চারার ছোট টবটিকে মাটির গর্তে এভাবে বসিয়ে মেপে নিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটুকু গর্ত করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য একটি নাগা মরিচের চারা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যাই হোক, টবের মাটির ঠিক মাঝখানে একটি গর্ত করা হলো। এখন নাগা মরিচের চারাটিকে দুই আঙ্গুলের মাঝখানে ধরে সুন্দরভাবে সতর্কভাবে পট থেকে বের করে আনতে হবে, ঠিক এভাবে। দর্শক, খেয়াল রাখতে হবে যাতে চারার কোনো শিকড় নষ্ট হয়ে না যায়। এরপর চারাটিকে মাটির গর্তের ভিতরে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। মাটির গর্তে বসানোর পরে চারপাশ থেকে মাটি নিয়ে গাছের শিকড় ঢেকে দিতে হবে। নাগা মরিচের চারা মাটিতে রোপণ করার পরে পানি দিয়ে টবের মাটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। আর এর মাধ্যমেই শেষ হলো সহজ উপায়ে নাগা মরিচের চারা ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন প্রক্রিয়া। প্রতিস্থাপনের পরে নাগা মরিচের চারায় প্রতিদিন পানি দিতে হবে। আমরা টবের নিচে এরকম একটি প্লেট দিয়ে থাকি সবসময়, কারণ আমরা গাছে যখন পানি দেব তখন সেই পানি যেন নিচে পড়ে গিয়ে ফ্লোর নষ্ট করতে না পারে। এখন নাগা মরিচের চারা সহ টবটিকে কিছুদিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যাতে শিকড় মাটিকে ধরতে পারে। তিন চার দিন পরে চারাসহ টবটিকে সূর্যের আলোতে রাখতে হবে। ঠিক একই পদ্ধতিতে আপনারা আপনাদের বাগানের মাটিতে নাগা মরিচ বা বোম্বাই মরিচের চারা ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করে দিবেন। প্রিয় দর্শক, নাগা মরিচ বা বোম্বাই মরিচের চারা টবে বা মাটিতে রোপণ করার উপরে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও আছে। উপরের আই বাটনটি ক্লিক করে সেই ভিডিওটি এক্ষুনি দেখে নিতে পারেন। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো
কিভাবে সঠিক উপায়ে নাগামরিচ বা বোম্বাই মরিচের চারার প্রাথমিক পরিচর্যা করতে হয়। নাগামরিচের চারা মাটিতে রোপণ করার কয়েকদিন পরে চারার শিকড় যখন মাটি ধরে ফেলবে তখন এই প্রাথমিক পরিচর্যাগুলো করতে হবে। নাগামরিচের চারা মাটিতে রোপণ করার পরে প্রাথমিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক পরিচর্যা সঠিকভাবে না করলে নাগামরিচের চারা সঠিকভাবে বাড়বে না বা বড় হবে না। তাই নাগামরিচের চারা মাটিতে রোপণ করার পরে চারার সঠিকভাবে বৃদ্ধি নিশ্চিত করতে হলে সঠিকভাবে নাগামরিচ চারার প্রাথমিক পরিচর্যা করতে হবে। তাহলে চলুন দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে নাগামরিচ চারার প্রাথমিক পরিচর্যা করে থাকি। মাঝে মাঝে চেক করে দেখতে হবে নাগামরিচের চারার গোড়ায় কোনো আগাছা আছে কি না। আগাছা থাকলে সাথে সাথে উপড়ে ফেলে দিতে হবে। আগাছা মাটি থেকে পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে, সে কারণে নাগামরিচ চারার গোড়ায় আগাছা থাকলে নাগামরিচ গাছে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকবে। আগাছা না থাকলে গাছ মাটির সম্পূর্ণ পুষ্টি পাবে, অন্যদিকে আগাছা থাকলে গাছের বৃদ্ধিও ব্যাহত হয়। তাই নাগামরিচ গাছে যাতে পুষ্টির অভাব না হয় সেজন্য নাগামরিচ চারার গোড়ায় বা এর আশেপাশে কোনো আগাছা থাকলে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে। নাগামরিচ চারার যত নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতা আছে সবগুলোকে কেটে ফেলে দিতে হবে। আমরা আমাদের নাগামরিচ চারার নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতাগুলোকে কেটে ফেলে দিয়েছি। গাছের কোনো পাতায় পোকা ধরলে সেই পাতাটি কেটে ফেলার উদ্দেশ্য হলো পোকা অন্য কোনো পাতায় তখন আর আক্রমণ করতে পারবে না। যদি একটি দুটি পাতায় পোকা ধরে তাহলে এভাবে কেটে দূরে ফেলে দিতে হবে। আর যদি অনেকগুলো পাতায় পোকা ধরে থাকে তাহলে গাছে ইনসেকটিসাইড বা কীটনাশক ব্যবহার করতে হবে। একটি নিড়ানি দিয়ে নাগামরিচ চারার আশেপাশের মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। খুব সতর্কতার সহিত এই কাজটি করতে হবে। খেয়াল রাখতে হবে যেন নাগামরিচ চারার কোনো শিকড় নষ্ট হয়ে না যায়। আশেপাশের মাটিটাকে আলগা করে দিলে নাগামরিচ চারার শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারে। আর যদি শিকড় ভালোভাবে বৃদ্ধি লাভ করে তাহলে নাগামরিচ চারাও সঠিকভাবে বৃদ্ধি লাভ করবে। এখন নাগামরিচ চারার গোড়ায় আমাদের সবচেয়ে প্রিয় সার গোবর সার দিয়ে দিচ্ছি। নাগামরিচ চারা বড় হওয়ার জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম দরকার। গোবর সারে এই সবগুলো উপাদানই খুব ভালো পরিমাণে থাকে। বাজারে অনেক ধরনের কেমিক্যাল সার কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে যে কোনো সার ব্যবহার করতে পারেন। গোবর সারের পাশাপাশি আমরা ডিমের খোসা চূর্ণও ব্যবহার করে থাকি। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গাছের পুষ্টি যোগাতে সহায়তা করে। চারাকে একটি লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে যাতে নাগামরিচ চারা বাতাসে ভেঙে না যায় বা নুয়ে না পড়ে। এরপর একটি ছোট্ট রশি বা সুতা দিয়ে নাগামরিচ চারাটিকে লাঠির সাথে বেঁধে দিতে হবে। তাহলে নাগামরিচ চারা বাতাসে সহজে ভেঙে যাবে না বা নুয়ে পড়বে না। প্রতিদিন নাগামরিচ চারার গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ বেশিও না হয় এবং কমও যেন না হয়। পানির পরিমাণ কম হলে পানির অভাবে নাগামরিচ চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে চারার গোড়ায় যদি অতিরিক্ত পানি জমে থাকে তাহলে চারার শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে চারাও মরে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, আপনারা যদি টবে নাগামরিচ বা বোম্বাই মরিচ গাছের চাষ করেন তাহলে সবসময় খেয়াল রাখবেন টবের নিচে যেন কয়েকটা ছিদ্র করে দেন। নিচে ছিদ্র করে দিলে অতিরিক্ত পানি সেই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, তাহলে গাছের গোড়ায় আর পানি জমে থাকবে না। নাগামরিচ চারা এমন জায়গায় লাগাতে হবে যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পড়ে। গাছে সূর্যের আলো পড়লে গাছে পোকা হওয়ার সম্ভাবনা কম থাকে। এ কারণে কোনো বড় গাছের নিচে অথবা কোনো ছায়াযুক্ত জায়গায়
নাগামরিচের চারা লাগালে সেখান থেকে ভালো ফলন পাওয়া যাবে না। দেখুন দর্শক, নাগামরিচের এই চারাটি সঠিকভাবে মাটিতে রোপণ করা এবং সঠিকভাবে প্রাথমিক পরিচর্যার ফলে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা দেখালাম নাগামরিচ বা বোম্বাই মরিচের চারা মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে বেড়ে না ওঠার কারণ এবং এর সমাধান। এই ভিডিওটি দেখার পর আপনারা যদি আমাদের এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আশা করি আপনারা মাটিতে নাগামরিচ চারা রোপণ করার পরে নাগামরিচ চারা সঠিকভাবে বড় হবে এবং আপনারা এ সমস্যার আর সম্মুখীন হবেন না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।